কসমে দাদি পশম হয়? হ্যাঁ পশম, কসমে কসমে পশম হয়? কসমে পশম হয় না? দাদির কাছে যাও, দিন পরীক্ষা করে দেখো। কোনদিন দেখেন না? দেখিনি, তা দেখি বোঝা যাচ্ছি না যে সেনাই বললাম যে দেখিনি, না দেখলি এ তো বোঝা যাচ্ছি যে এইটা এ আন্দাজ করা যেতি না যে তালেরাটি না হচ্ছে ভড়ি না নারকিল, নারকিল না নারকেলটা নরম হয়? হাত দেখ নারকেল নরম হয় করি বল, নারকেল সেদ্ধ করলে তো এরকম নরম হয়। হ্যাঁ সেদ্ধ করা নারকেল মনে হয়েছে, জানি এ তো মনের খবর, কেন তো বাইরের খবর, এ তো হচ্ছে নারকেল কি হচ্ছে তালেরাটি কি গরুর চামড়া কি গরুর ভড়ি, কিছু বোঝা দিতি না যে কোনো একটা আন্দাজ করি। মাথা চামড়া এরম হয় তো এরম পুরু হয় কি করি? আকাশের পানিতে গোসল করছে কত করলাম তা হয় না, তো ওই হারপিক গুলি পানিতে হারপিক দিয়ে তো ওই পানিতে ইয়ে করছে। দাদি এ ওই এই তালি মাথা চামড়া খাওয়ার দাওয়াত থাকলো বলে? হ্যাঁ এত সময় পরে তারপরে একটি গুড় বুঝ দিলেন দাদি, তা কষ্টমের সামনে তা কি গুড় বুঝ দিলেন? এত সময় পরে আমি এই চারটি পাঁচটা নাম বললাম, তাই চারটি পাঁচটা এর ভেতরে একটাও খাইলো না, একবার শেষ হয়েছি কষ্টমের চামড়া, তা কি গুড় বুঝ দিলেন? আগে সরকালে খাইলেন, একবার রান দিলেন তালি বড়হি এই পর্যন্ত বয়সে একবারও রান দেননি কষ্টমের চামড়া? কসমের চামড়া কিডা রানবে কেন, মানুষ রানবে কি কারণ? ও তা একটু আস সাইজ হালকা বড়, এ কারোর সব কান না দেনা যে এ তো বুঝ দিলেন কি করে হাসলি হাসলি বোঝা ভাই যে কসমের চামড়া কি শক্ত না? হ্যাঁ তো সেদ্ধ করলে নরম হয়ে যায় না? আবার ফাড়ি আবার ফাড়ি গিয়ে আবার কসমের চামড়া ধরি তাহলে তো আষাঢ় মেরিল উল্টো করি, উল্টো করি মানে আষাঢ় মেরিল মারলি তো কসম কসম ও উল্টি গেল, উল্টি গেলে ওরা তো যাইতে পারে না, তাই এখন ওই সবগুলি কয় যে খায় তাই এর কলাম। হ্যাঁ সত্যি কথা বলতে এর বাপের বাড়িতে নেই তা এখনো শিকার করতি না, তুমি জানো না, তুমি জানো না মনের খাবার পাওয়া যাবে না, এই শিকার পরো না গাড়াই দাঁত কালাইনির কাজ
শিকার বললি হয়ে যায়, দাদি কত নয় দাঁড়াইনি, একবার শেষে এসে ধরি ফেললো যে কসম, তা তুমি শিকার করো কি না পাইলো? তোমার ভাই না তোমার আব্বা? সব তো নেওয়া যায়নি, ওরা ওরা মনে হয় সমস্যা আছে কি? তো তুমি দেখো নি আতু ধোয়া, হ্যাঁ খায় না তো কি ও সব খাওয়া যায়, খালি যার অস্তিত্ব বেড় পায় তা সব গড়ে খাওয়া যায়, হ্যাঁ তাই এই দেখি কি মনে হয় যে খাওয়ার মতো খাওয়া যাবে না দেখি, এ রান্নাগুড়ি রান্নাগুড়ি দাদির একটু দিয়া আমি বলি হয়তো দাদি বিশ্বাস করবে না, তুমি কো যে কি কসমের কথা কস তাই, হ্যাঁ তাহলে দাদির ফ্যান দেব জনির কাজ, দাদির ফ্যান দেব জনির কাজ, কসমে দাদি পশম হয়, কসমে কসমে পশম হয়, কসমে পশম হয় না খালি কানে দেখেন পেটের মধ্যে দিয়ে পশম জাগায় দেখেন, কিছু বোঝা দিতি না কসমের যে ওই পিঠ ওই যে ওপরের যে শাল না খাল্লা ওই 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 ওইটা ঘন্টাখানি জ্বালালি এরকম না, এই ওই নারকেল মাড়াই করতে দেওয়া ওর সাথে দে দেওয়া তাই তো, দেখেন কি পরিমাণে তেল হতে নাম তেল চুপচুপ করতে না এতে, হ্যাঁ এই দেখেন এই এই নারকেলের সাথে মালাই করতে দিলি যে কি পরিমানে তেল বেরোবে বুঝতে দিলেন দাদি, ও গরুর মা গরুর মাথা সামলা, শুনতে পাইছেন গরুর মাথা সামলা, সেই কসম রান্না তাই তো কি না গরু দাবাই করলো তাই কখন